কে বলবে বৃহস্পতিবার বন্ধ বন্ধের দিনেও স্বচ্ছন্দ স্বাভাবিক কর্মমুখর কলকাতা বিমানবন্দর প্রায় সব জায়গাতেই বিমান চলাচল স্বাভাবিক তবে পরিষেবা বন্ধ থাকার কারণে এদিন বিকেল পর্যন্ত একে একে বাতিল হতে থাকে কলকাতা থেকে আগরতলাগামী বিমানগুলি যাত্রী সংখ্যা কম থাকায় বাতিল হয়েছে পটনা ও দিল্লিগামী কয়েকটি বিমানও এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারে উপস্থিতি এদিন সম্পূর্ণ স্বাভাবিক পাঁচটি শিফটে মোট দেড়শো কর্মী কাজ করেন সেখানে বেশিরভাগ কর্মী কাজে যোগ দিয়েছেন তাদের যাতায়াত খাওয়া দাওয়া সব বিষয় যাতে কোনো রকম অসুবিধে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয় অপারেশন স্বাভাবিক আমাদের তরফ থেকে সবসময় রাখার চেষ্টা হয় ফ্রম এটিসি পয়েন্ট অফ ভিউ কিন্তু অপারেটার তরফ থেকে কিছু রেস্ট্রিকশন থাকে কারণ প্যাসেঞ্জারদের আসা বা যাওয়ার প্রবলেম থাকে আমরা তো শুধু এয়ারপোর্ট কন্ট্রোল করি না আমরা পুরো স্কাই কন্ট্রোল করি তো সেখানে তো কোনো বন্ধ থাকে না যার ফলে আমাদের অপারেশনটা কিন্তু সবসময় নর্মাল থাকে কঠোর পুলিশি প্রহরায় এদিন সমস্ত বিমানকর্মীদের দফায় দফায় হোটেল থেকে বিমানবন্দরে আনা নেওয়ার ব্যবস্থা করা হয় তবে বন্ধ আতঙ্কে ভুগেছেন বিমানযাত্রীরাও ঠিক সময় বিমান ধরার জন্যই আগের দিন রাত থেকেই বিমানবন্দরে এসে আশ্রয় নেন অনেকে সকাল থেকেই স্বাভাবিক ছিল বিমানবন্দরের প্রিপেইড ট্যাক্সি পরিষেবা যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে ট্যাক্সির সংখ্যা তবে বিমানবন্দর এলাকায় দেখা মিলেছে সরকারি বাসের সমিত সেনগুপ্ত এবিপি আনন্দ কলকাতা